बंधुरा कैमटासिया स्टूडियो सेवेन वीडियो एडिटिंग ट्यूटोरियल पार्ट टू ते आम्रा शिखेछी एनिमेशन सह वीडियो शुरू विभिन्न धरनेर कल आउट्स जेमन टेक्स्ट कल आउट्स इमेज कल आउट्स ब्लर कल आउट्स हाइलाइट कल आउट्स इत्यादि। तो आज के आम्रा शिखब ट्रांजिशन, आज के आम्रा शिखब ट्रांजिशन देवा। ट्रांजिशन होच्छे एकटी भिडियो थेके आरेकटी भिडियो शुरू होवार समय दुई भिडियोर माझखाने एनिमेशन सहकारे भिडियोटी शुरू होबे, अर्थात फार्स्ट भिडियो शेष होबे एनिमेशन दिए द्वितीय भिडियो शुरू होबे। एई काजटी करते गेले आम्रा जदि भिडियोते ट्रांजिशन दीते जाए, आम्रा जदि भिडियोते ट्रांजिशन दीते चाहिए, ताहोले जेखाने ट्रांजिशन एड करब सेखाने एट फार्स्ट आपनाके स्प्लिट करते हबे। स्प्लिट बोलते एखाने काटते हबे। स्प्लिटेर काज अलरेडी आम्रा आगे करछि। तो भिडियोर क्षेत्रे जेखाने ट्रांजिशन एड करब সেই জায়গায় অ্যাট ফার্স্ট স্প্লিট করতে হবে। তো আমরা দুই তিন জায়গায় স্প্লিট করি। তো যেখানে স্প্লিট করবেন সেখানে প্লেইং হেডটিকে রাখতে হবে। মনে করুন আমরা এখানে একটি ট্রানজিশন অ্যাড করব, তাহলে এখানে প্লেইং হেডটিকে রাখলাম। রাখার পরে কি করব, স্প্লিটে ক্লিক করি। স্প্লিটে ক্লিক করলাম, এখানে কিন্তু একটি দাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে কেটে গেছে। লক্ষ্য করুন এখানে কিন্তু কেটে গেছে। এখন আমরা করব কি, এই জায়গায় ট্রানজিশন অ্যাড করব। আরো এক দুই জায়গায় আমরা একটু স্প্লিট করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। স্প্লিট করলাম, এইখানে একটু স্প্লিট দেই, ওকে। কি করব আমরা এখন এখানে ট্রানজিশন দেব। ট্রানজিশন দেওয়ার জন্য যেতে হবে ট্রানজিশনে গেলাম। এখানে ট্রানজিশনের এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, যেমন বার্ন, ব্লাইন্ডস, চেকারবোর্ড, কিউব রোটেট, ফ্যাট, ফ্যাট থ্রো, ব্ল্যাক, ফ্লিপ, ফোল্ড, গ্লো ইত্যাদি বিভিন্ন ধরনের এখানে ট্রানজিশন আছে। এখান থেকে যে ট্রানজিশনটা আপনি দিতে চান সেটাকে কি করতে হবে, মাউসের বাম বাটন চেপে ধরে। এখানে লক্ষ্য করুন আমরা যে জায়গায় স্প্লিট করছি সেখানে কিন্তু ট্রানজিশন দেওয়ার জন্য একটা কিন্তু অ্যারো মার্ক এখানে শো করছে। যদি আমরা স্প্লিট না করতাম তাহলে কিন্তু এটা আসতো না। তাহলে আমরা যেখানে ট্রানজিশন দিব, মাউসের যে ট্রানজিশনটা আমরা অ্যাড করব, মাউসের বাম বাটন চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিই। অ্যারো মার্কের এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। অনুরূপভাবে নিয়ে এসে ছেড়ে দেই। এখন আমরা ভিডিওটিকে প্লে করে দেখি। তাহলে বেকার দেবরের গৌরব সহ্য করবো কেমনে? আজকে তো আমার রুমে প্লেট ঠিকঠাক আসছে, প্লেট ভাঙার শব্দে আমার ঘুম ভাঙছে। আমি বিয়া করলে দেখা দিব যে আমার বউয়ের মাথায় প্লেট ভাঙতেছে, সেই শব্দে আমার ঘুম ভাঙতেছে। অসুবিধা নাই, তুই যদি আমার বাসায় উঠতে না চাস আলাদা বাসা ভাড়া নে। তোর যতদিন চাকরি না হয় তোর বাসা ভাড়া আমি দেবো, যা। হ্যাঁ, নিজে তো লেস কাটার শিয়াল, এখন আরেকজনের লেস কাটার ধান্দা করতেছ। এই যে লক্ষ্য করুন, আমার বিয়ে নিয়ে তোমার এত আগ্রহের কারণ কি? কারণটা বুঝতে পারতেছিস না, কারণটা হলো ইনভেস্টমেন্ট। তুই যতদিন বিয়ে না করবি ততদিন। এভাবে আমরা ভিডিওতে ট্রানজিশন দিতে পারি। আমরা যদি
ইমেজের মধ্যে ট্রানজিশন দিতে চাই আমরা কি করব ইমেজের ট্রানজিশন দেব তাহলে আমরা এই ভিডিওটিকে ডিলিট করে দেই আমরা কয়েকটি ইমেজ নিয়ে আসি ইম্পোর্ট করি আমরা কয়েকটি ইমেজ নিয়ে আসলাম এখন এগুলোকে টাইমলাইনে অ্যাড করব অ্যাড টু টাইমলাইন অ্যাড টু টাইমলাইন করলাম এখন আমরা করব কি প্রতিটাতে আমরা ট্রানজিশন দেব তাহলে করব কি ট্রানজিশনে ক্লিক করলাম এখান থেকে যেটি দিতে চান নিয়ে আসলাম এখন আমরা ভিডিওটিকে প্লে করি দেখুন একটি ইমেজ থেকে যখন আরেকটি ইমেজে যাচ্ছে তখন এটা ট্রানজিশন বা অ্যানিমেশন দিয়ে ইমেজটিতে যাচ্ছে তো এইভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ট্রানজিশন অ্যাড করতে পারি এখন আমরা যদি ইমেজে সাউন্ড দিতে চাই তাহলে কি করতে হবে সাউন্ড রেকর্ড করতে হবে কিভাবে সাউন্ড রেকর্ড করব সাউন্ড রেকর্ড করার জন্য মোরে যেতে হবে মোরে ক্লিক করি মোর থেকে ভয়েস ন্যারেশন কি করব ভয়েস ন্যারেশনে ক্লিক করি এখানে সাউন্ডের একটি ডায়লগ বক্স চলে আসছে এবং এখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি যেমন স্টার্ট রেকর্ডিং তারপরে রেকর্ড ট্র্যাক হচ্ছে অডিও ওয়ান অডিও টু অডিও থ্রি তো রেকর্ড ট্র্যাক হচ্ছে আমরা যে সাউন্ডটিকে রেকর্ড করব এটা কোথায় অবস্থান করবে অডিও ওয়ানে অডিও ওয়ান অডিও টু না অডিও থ্রিতে আমরা লোকেশনটা এখান থেকে দেখাই দিতে পারি তো এখানে অডিও ওয়ান সিলেক্ট আছে অডিও ওয়ান থাক সমস্যা নেই বা আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিতে পারি যেমন অডিও টু বা অডিও থ্রি দিতে পারি তো এখন আমরা করব কি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি কি করব স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি মাস্তুরা স্টিল এন্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল সেমি বক্স খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সোফা সেট স্টপ রেকর্ডিং এখন আমরা সাউন্ডটিকে কি নামে সেভ করব সে একটি এখানে নাম দিতে হবে যেমন আমরা দেই এস ও ইউ এন ডি সাউন্ড টু সেভে ক্লিক করি এখন
আমরা সাউন্ড রেকর্ড করলাম, এখন আমরা সাউন্ডটিকে এডিট করব। কিভাবে এডিট করতে হয়? সাউন্ডটিকে এডিট করার জন্য আমরা আগে অ্যাট ফার্স্ট ভিডিওটিকে প্লে করি। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল, সেমি বক্স খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা সেট অংশটু এটা আমরা বাদ দিব। এটাকে কি করব, কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট কিতে চাপ দিলাম। তাহলে এখন কি হলো, আমাদের ইমেজ সাইজ এবং অডিওর সাইজ একই হয়ে গেল। এখন আমরা প্রথমের দিকে একটু প্লে করে দেখি। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল, সেমি বক্স খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা সেট এখন আমরা যদি ইমেজের ডিউরেশন কম বা বেশি করতে চাই কি করব, আমরা ইমেজের ডিউরেশন কম বা বেশি করব। অর্থাৎ ইমেজ সাইজটাকে যদি আমরা ছোট বা বড় করতে চাই তাহলে আমরা করব কি, মাউসের পয়েন্টারটিকে ইমেজে নিয়ে ডান বাটন ক্লিক করতে হবে। কি করব, ডান বাটন ক্লিক করে ইমেজ ডিউরেশন কি করতে হবে, ইমেজ ডিউরেশনে ক্লিক করি। তাহলে এর ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, এটাকে যদি আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করতে চান করতে পারবেন, বা আপনি যদি ইচ্ছা করেন এটাকে যদি ইচ্ছা করেন এটাকে কমও দিতে পারবেন। অর্থাৎ এর ডিউরেশন 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে, অর্থাৎ আপনার এটা প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে সেট করতে পারেন। তো এখানে 5 সেকেন্ড আছে, আমরা যদি 6 সেকেন্ড দিতে চাই দিতে পারবো, বা আমরা কি করতে পারি, এটাকে আমরা মাউসের বাটন দ্বারা এটাকে এভাবে টেনে হেঁচড়ে ছোট বড় করতে পারি। যেমন এখানে এভাবে টেনে হেঁচড়ে এটাকে ছোট বড় করতে পারি। আমরা যদি অনুরূপভাবে এই ট্রানজিশন ডিউরেশনটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, এটাকে আমরা টেনে হেঁচড়ে এটাকে ছোট বা বড় করতে পারি। বা এটাকে ডান বাটন ক্লিক করলাম, করে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশনে ক্লিক করে যেমন এখানে 3 সেকেন্ড আছে এটাকে 4 সেকেন্ড বা 2 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ড করে ওকে করি। এভাবে আমরা ইমেজের ডিউরেশন এটাকে কম বা বেশি করতে পারি, ট্রানজিশনের ডিউরেশন কম বা বেশি করতে পারি। এখন আমরা একটা সাউন্ড রেকর্ড করলাম, এখন এই সাউন্ডটিকে আমরা এডিট করব। সাউন্ড রেকর্ড করার সময় অনেক সময় ফ্যানের শব্দ বা শস্য শব্দ, এই অবাঞ্ছিত শব্দটাকে যদি আমরা মুছে দিতে চাই তাহলে কি করতে হবে, কি করব, আমরা অডিওতে ক্লিক করি। অডিওতে ক্লিক করলাম, এখানে অডিও এডিটিং এর একটা অপশন চলে আসছে, এখানে বিভিন্ন ধরনের অপশন শো করতেছে, যেমন ইনেবল ভলিউম লেভেলিং, ইনেবল নয়েজ রিমুভাল, ইনেবল ভয়েস অপটিমাইজেশন,
ভলিউম ডাউন, ভলিউম আপ, ফ্যাট ইন, ফ্যাট আউট। আমরা প্রথমে করব কি, যেমন ইনেবল ভলিউম লেভেলিং, অর্থাৎ ভলিউমের লেভেলটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমরা যখন সাউন্ড রেকর্ড করি তখন অনেক সময় কথা আস্তে হয়, আবার অনেক সময় জোরে হয়। এই সোলো এবং হাই এই দুইটে সাউন্ডকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, অর্থাৎ সমান লেভেলে নিয়ে আসব। তাহলে করতে হবে কি, ইনেবল ভলিউম লেভেলিং, ইনেবল ভলিউম লেভেলিং এ ক্লিক করি। করার পর এখানে লক্ষ্য করুন মিডিয়াম ভলিউম লেভেলিং, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে হাই ভলিউম ভেরিয়েশন, মিডিয়াম ভলিউম ভেরিয়েশন, লো ভলিউম ভেরিয়েশন, কাস্টম সেটিংস, বিভিন্ন অপশন আসছে। আমরা কি করব, হাই ভলিউম করলে কি হবে, লেভেল হবে হাই, ঠিক আছে। তো আমরা এটাকে সবসময় মিডিয়াম ভলিউম ভেরিয়েশনে রাখবো, রাখলাম। তারপরে কি আছে, ইনেবল নয়েজ রিমুভাল, অর্থাৎ অবাঞ্ছিত শব্দ, যেমন ফ্যানের শব্দ বা শস্য শব্দ বা বাইরের কোনো যদি শব্দ আপনার সাউন্ডে অ্যাড হয় সেটাকে আমরা রিমুভ করার জন্য ইনেবল নয়েজ রিমুভালে ক্লিক করলাম। এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল, সেমি বক্স খাট। এখন কিন্তু কার ডাইনিং টেবিল নয়েজ রিমুভাল এটা কিন্তু কার থাকবে না। তো আমরা করলাম কি, ইনেবল নয়েজ রিমুভাল করে অবাঞ্ছিত শব্দটিকে আমরা মুছে ফেললাম। এখন ইনেবল ভয়েস অপটিমাইজেশন, এখানে আছে কি মেল ভয়েস কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এটা আমাদের তেমন প্রয়োজন নাই। এটাকে ফিমেল ভয়েস করলে কি হবে, সাউন্ডটা একটু চিকন হবে, কি হবে, সাউন্ডটা একটু চিকন হবে, এটার আমাদের প্রয়োজন তেমন নেই। তারপরে কি আছে, ভলিউম ডাউন, ভলিউম আপ, তারপরে আছে ফ্যাট ইন, ফ্যাট আউট। ভলিউম ডাউন এবং ভলিউম আপ এটা আমাদের সাউন্ডের ক্ষেত্রে তেমন প্রয়োজন নেই। এটার প্রয়োজন হবে কখন, যখন আমরা এই সাউন্ডের নিচে যখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। কি করব, আমরা যখন এর নিচে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব তখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটিকে কম বা বেশি করার জন্য ভলিউম ডাউন এবং ভলিউম আপ এই অপশনটির তখন আমাদের প্রয়োজন হবে। এখন আমরা করব কি, ফ্যাট ইন এবং ফ্যাট আউটের কাজ করব। তো ফ্যাট ইন এবং ফ্যাট আউট, অর্থাৎ আস্তে আস্তে কি হবে, সাউন্ডটি বাড়বে, এবং ফ্যাট আউট করলে কি হবে, আস্তে আস্তে শেষের দিকে সাউন্ডটি কমবে। আস্তে আস্তে সাউন্ড বাড়বে এবং আস্তে আস্তে সাউন্ডটি কমবে। এই কাজটি করার জন্য আপনাকে করতে হবে কি, এই অডিওটাকে সিলেক্ট করতে হবে। আমরা যখন অডিওটিতে ক্লিক করলাম তখনই দেখুন ফ্যাট ইন এবং ফ্যাট আউট এটা সচল অবস্থায় চলে আসলো। আগে কি ছিল, ডেড অবস্থায়, মৃত্যু অবস্থায় ছিল। যখনই আমরা এই অডিওটিকে সিলেক্ট করলাম তখন কিন্তু ফ্যাট ইন এবং ফ্যাট আউট এগুলো সচল অবস্থায় ফিরে আসলো। এখন আমরা করব কি, ফ্যাট ইনে যদি ক্লিক করি, অর্থাৎ সাউন্ডটি আস্তে আস্তে বাড়বে। এখানে লক্ষ্য করুন, এখানে আমরা ইচ্ছে করলে এটাকে টেনে এসে বড় ছোট করতে পারি। এটা করলাম কি, ফ্যাট ইন,
অনুরূপ ভাবে আমরা যদি এখন ফ্যাট আউট করতে চাই, এখানে রাখলাম, সিলেক্ট করে নেই ফ্যাট আউট। এখন আমরা এখানে, আমরা যখনই ফ্যাট আউট করলাম, এখানে দেখুন এই যে বৃত্ত অর্থাৎ পয়েন্টার চলে আসছে, এবং যখনই আমরা মাউসের পয়েন্টারটিকে এখানে নিচ্ছি, এটা একটা প্লাস চিহ্ন ধারণ করতেছে। প্লাস চিহ্ন যখন ধারণ করবে, তখন এটাকে আমরা ইচ্ছা করলে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে বড় বা ছোট করতে পারি। এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি, তাহলে কি হবে, ফ্যাট ইন করার কারণে কি হবে, আস্তে আস্তে সাউন্ডটি বাড়বে, এবং ফ্যাট আউট করার কারণে যখন ভিডিওটি শেষ হবে, সাউন্ডটি আস্তে আস্তে কমবে। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল, সেমি বক্স খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা সেট। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে চাই, কি করব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব, অর্থাৎ কথার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে কি করব, ক্যামটাসিয়া স্টুডিও সেভেনে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমাদেরকে যেতে হবে লাইব্রেরিতে, যাব লাইব্রেরি থেকে, এখানে এখানে অডিওর আন্ডারে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, যেমন কাম অ্যান্ড প্লে, কিক ইট ব্যাক, লেটার অফ ইন্টেন্ট, মিস্টিক, রিভার ফ্লো, বিভিন্ন ধরনের সাউন্ড আছে। আমরা এগুলো একটু প্লে করে দেখি। যে কোনো একটি অ্যাড করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, কি করলাম, অ্যাড টু টাইমলাইনে ক্লিক করে। এখন আমরা যদি অডিওর সাথে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে চাই, তো ক্যামটাসিয়া স্টুডিও সেভেন এখানে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে লাইব্রেরিতে। কোথায় যাব, লাইব্রেরিতে ক্লিক করি। লাইব্রেরিতে এখানে অডিওর আন্ডারে অনেক কয়টি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, আমরা এগুলো এক একটি করে প্লে করে দেখি। যেটা পছন্দ সেটাকে আমরা কি করব, টাইমলাইনে অ্যাড করব। অ্যাড করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইনে ক্লিক করি। চলে আসলো। এখন আমরা কি করব, এটাকে প্লে করে দেখি। মাস্তুরা স্টিলিয়ান ফার্নিচার হাউস। এখন এখানে লক্ষ্য করুন, অডিও ওয়ান এবং অডিও টু, অডিও ওয়ান এর সাউন্ডের চেয়ে অডিও টু এর সাউন্ডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে।
ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে হালকা। এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে যদি আমরা কমাইতে চাই তাহলে কি করব, এখন আমাদের কিন্তু সাউন্ড হইল দুইটা, একটা হচ্ছে অডিও ওয়ান এবং আরেকটা হচ্ছে অডিও টু। আমরা কি করব, আমরা ভলিউম আপ এবং ভলিউম ডাউন করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা যেহেতু অডিও টু এর কাজ করব সেহেতু অডিও ওয়ানটিকে লক করে দিতে হবে। কি করব, অডিও ওয়ানটিকে লক করতে হবে। লক করার জন্য অডিও ওয়ানের এখানে লক্ষ্য করুন, ক্লিক টু লক ট্র্যাক, ক্লিক টু লক ট্র্যাকে ক্লিক করতে হবে। এখন দেখুন অডিও ওয়ানটি কিন্তু লক হয়ে গেছে, দেখেন এখানে তালার সিম্বল, অর্থাৎ অডিও ওয়ানটি লক হয়ে গেছে। এখন যদি আমরা কাজ করি ভলিউম আপ বা ভলিউম ডাউন করি, শুধুমাত্র অডিও টু এর ভলিউম আপ বা ভলিউম ডাউন হবে। তাহলে আমরা অডিও ওয়ান লক করলাম, এখন অডিও টু সিলেক্ট করে কি করতে হবে, অডিওতে ক্লিক করি। এখন এখানে দেখুন ভলিউম ডাউন এবং ভলিউম আপ, আমরা কি করব, ডাউন করব, ভলিউমটাকে কমাইতে হবে, সেহেতু ভলিউম ডাউনে ক্লিক করলাম। এখন আমাদেরকে এই যে ইনেবল নয়েজ রিমুভাল এবং ইনেবল ভলিউম লেভেলিং, এটা টিক মার্ক দুটোকে তুলে দিতে হবে, তুলে দিলাম। এখন ভলিউম ডাউন করি, লক্ষ্য করুন ভলিউম কিন্তু কমতেছে, অর্থাৎ ঢেউটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা একটু ভিডিওটিকে প্লে করে দেখি। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল। এভাবে আমরা সাউন্ডটিকে কম বা বেশি করতে পারি। তো এখন আমরা অডিও অনের লকটিকে খুলে দিতে পারি, খোলার জন্য এখানে ক্লিক করলেই এটা খুলে যাবে। তাহলে আজকে আমরা করলাম ভিডিও বা ইমেজের ট্রানজিশন দেওয়া, সাউন্ড এডিট এবং সাউন্ড রেকর্ড করা। তো আজকে আমরা সর্বশেষ যে কাজটি করব সেটা হচ্ছে ভিডিও রেন্ডারিং বা প্রোডিউস অ্যান্ড শেয়ার। কি করব, ভিডিও রেন্ডারিং বা প্রোডিউস অ্যান্ড শেয়ার। তো তার আগে আমরা এটাকে এখানে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা এটাকে কেটে ফেলবো, বাড়তি অংশটুকু কেটে ফেলবো, যেহেতু আমাদের ইমেজ যতটুকু আছে আমরা কি করব, এখন স্প্লিট করব, স্প্লিট করলাম, স্প্লিট করে এই বাড়তি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা করব কি, ভিডিও রেন্ডারিং বা প্রোডিউস অ্যান্ড শেয়ার করব। ভিডিও রেন্ডারিং বা প্রোডিউস অ্যান্ড শেয়ার করার জন্য আমাদেরকে যেতে হবে প্রোডিউস অ্যান্ড শেয়ার, এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। করার পর এখানে প্রোডিউস অ্যান্ড শেয়ার, প্রোডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করি, প্রোডিউস প্রোডাকশন উইজার্ডের একটি ডায়লগ বক্স চলে আসছে। এখানে শো মি হাউ টু প্রোডিউস মাই ভিডিও এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ব্লক, সিডি, ডিভিডি। এখান থেকে আমরা করব কি, আমরা যে ভিডিওটিকে প্রোডিউস করব সেটার সাইজ, এটা আমরা আবার
পুনরায় নির্ধারণ করে দিতে পারি। এখন আমরা কি করব, কাস্টম প্রোডাকশন সেটিং এ ক্লিক করি। কি করব, কাস্টম প্রোডাকশন সেটিং এ ক্লিক করি। এখানে আমাদের ডাইমেনশন হচ্ছে 640x360 অর্থাৎ অটোমেটিক, ঠিক আছে। এখন আমরা করব কি, নেক্সটে গিয়ে ক্লিক করি। নেক্সটে ক্লিক করব, এখানে MP4 FLV SWF আমরা সবসময় যে ফরম্যাটটি বেশি ইউজ করব সেটা হচ্ছে WMV, উইন্ডোজ মিডিয়া ভিডিও, উইন্ডোজ মিডিয়া ভিডিও। অর্থাৎ WMV ফরম্যাটে যদি আমরা ভিডিও করি, ভিডিওটিকে প্রোডিউস করি, তাহলে এটা কম্পিউটারে বলেন, মোবাইলে বলেন, যে কোনো লোকেশনে ভিডিওটি ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আমরা সবসময় এটা বেশি ইউজ করব, WMV, উইন্ডোজ মিডিয়া ভিডিও। তারপরে এখানে MP3 অডিও অনলি, এটা শুধুমাত্র MP3 অডিওর জন্য। তারপর এটা হচ্ছে CAMV, ক্যামটাসিয়া ফর রিয়াল প্লেয়ার স্ট্রিমিং ভিডিও। অর্থাৎ এটা যদি আমরা ক্যামটাসিয়া CAMV ফরম্যাটে করি, তো এই CAMV ফরম্যাটে যখন আমরা ভিডিওটিকে প্রোডিউস করব, এটার সমস্যাটা কি, এটাকে যখন আমরা কোনো কম্পিউটার বা যে কোনো ইয়েতে আমরা যদি ওপেন করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদেরকে ক্যামটাসিয়া স্টুডিওর সফটওয়্যারটিকে আগে ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমরা করব কি, সব সময় আমাদের জন্য বেটার হবে WMV, উইন্ডোজ মিডিয়া ভিডিও, বা MP4 অথবা উইন্ডোজ মিডিয়া ভিডিও ফরম্যাটে আমরা ভিডিওটিকে রেন্ডারিং করব। করার পর এখানে কি করব কি, নেক্সটে ক্লিক করি। কি করব, নেক্সটে ক্লিক করি, এখানে যা আছে থাক। এখন আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক করি। করার পর এখানে প্রোডাকশন নাম, অর্থাৎ এখানে ভিডিওটির নাম দিতে হবে, যেমন এখানে দেই এখন ফোল্ডার, অর্থাৎ কোন ফোল্ডারে ফাইলটি সেভ হবে। আমরা যে ভিডিওটিকে প্রোডাকশন করব, প্রোডাকশন হওয়ার পর ভিডিও ফাইলটি কোথায় গিয়ে সেভ হবে, আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, যে কোন লোকেশনে এটা সেভ হবে। করার পরে এখন কি করব, ফিনিশে ক্লিক করব। এখন রেন্ডারিং শুরু হয়ে গেছে, এখানে হয়তো কিছুক্ষণ সময় লাগবে। মাস্তুরা স্টিল অ্যান্ড ফার্নিচার হাউসে আপনাকে স্বাগতম। আমাদের এখানে পাচ্ছেন কম্পিউটার টেবিল, সেমি বক্স খাট, ডাইনিং টেবিল, সোফা সেট, এখন আমরা এটাকে ফিনিশ করে দেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট লিখে আপনার মূল্যবান মতামত জানান। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজকে বিদায় নিচ্ছি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।